প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ঘরে বসে কারিগরি শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত আমরা আজকে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এক দ্বিতীয় পত্রের দশম শ্রেণী অধ্যায় সিক্স থেকে এসি জেনারেটর সম্পর্কে জানব আসলে আমরা স্লাইডটি দেখে নেই এই স্লাইডের চিত্রগুলির কি অর্থ আছে বা এখানে কী দেখানো হচ্ছে তোমরা লক্ষ্য করো প্রথম স্লাইডের যে এ চিত্র এটা কী এটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বি সি ডি সিতে হল গ্যাস টারবাইন বি ডিজেল জেনারেটর এবং ডি সবচেয়ে প্রত্যাশিত আমাদের যে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এবং বর্তমানে যার উপর অনেক গবেষণা হচ্ছে সেটা হলো কি রিনিউয়েবল পাওয়ার যেটা পরিবেশ বান্ধব এবং সারা বিশ্ব এই রিনিউয়েবল পাওয়ার উপর জোর দিচ্ছে তোমরা আরেকটি স্লাইড দেখতে পাচ্ছ এই স্লাইডে আমরা দেখিয়েছি যে কিভাবে আরেকটা বিদ্যুৎ উৎপাদন সিস্টেম সেটা হলো হাইড্রোলিক পাওয়ার সিস্টেম জলবিদ্যুৎ কেন্দ্র এটাও পরিবেশ বান্ধব তবে এটার উৎপাদন সীমিত কিন্তু আমরা এখান থেকেও বিদ্যুৎ পেতে পারি এবং বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে আজকে আমরা বিস্তারিত জানবো যে এসি জেনারেটর এসি বিদ্যুৎ কিভাবে উৎপাদিত হয় সেই সম্পর্কে তো এসি জেনারেটর থেকে আমরা আজকে যা শিখব এসি জেনারেটর কী তা ব্যক্ত করতে পারবে এসি জেনারেটরের বিভিন্ন অংশের নাম বলতে পারবে এসি কিভাবে কাজ করে তা বর্ণনা করতে পারবে ডিসি ও এসি জেনারেটরের মধ্যে পার্থক্য বলতে পারবে তো আজকে ক্লাসটি যদি আমরা মনোযোগ সহকারে অনুসরণ করি বা তোমরা ফলো করো তোমরা এই বিষয়গুলি জানতে পারবে এই বিষয়গুলি জানা এবং পরীক্ষায় ভালো করার জন্য খুব দরকার আমরা শুরুতেই জেনে নিব। যে এসি জেনারেটর কী হোয়াট ডু ইউ মেন বাই এসি জেনারেটর এসি জেনারেটর বলতে কী বোঝায় আমরা স্লাইড থেকে সংজ্ঞাটা জেনে নিই যে যন্ত্র বা মেশিন যান্ত্রিক শক্তিকে এসি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে এসি জেনারেটর বলে ডিসি জেনারেটর ও এসি জেনারেটর উভয়েই পরিবর্তিত অল্টারনেটিং ভোল্টেজ উৎপন্ন করে ডিসি জেনারেটরে উৎপন্ন এসি ভোল্টেজ কমোটেটর ও ব্রাশের মাধ্যমে একমুখী কারেন্ট প্রবাহে রূপান্তরিত করে আর এসি জেনারেটরের উৎপন্ন এসি ভোল্টেজ স্লিপ এর মাধ্যমে পরিবর্তিত ভোল্টেজ হিসেবে বহু বর্তনীতে বা বাহিরের ইলেকট্রিক্যাল সার্কিটে প্রেরণ করা হয় তো বন্ধুরা তোমরা এখানে শুধু ডিসি জেনারেটর বা এসি জেনারেটর এটা বলতে কী বুঝায় তার একটা সংজ্ঞা বুক থেকে যেভাবে আছে আমরা দিয়েছি আশা আমরা এবার জেনে নেই যে এই এসি জেনারেটর বা অল্টারনেটর কি কি অংশ নিয়ে গঠিত এর প্রধান যে উপাদানগুলি আছে সেগুলি হল এক নাম্বার আর্মেচার রোটর প্রাইম মুভার এক্সাইটার স্লিপ রিং কার্বন ব্রাশ তো এসি জেনারেটরের উপাদানগুলি আমরা জানলাম এখানে ছয়টা উপাদান দেওয়া হয়েছে এই উপাদানগুলি সম্পর্কে আমরা আর একটু বিস্তারিত জেনে নিব প্রতিদিন আমরা জেনে নিই যে আর্মেচার কি তোমরা স্লাইডে আর্মেচারের একটা চিত্র দেখতে পাচ্ছ আর্মেচার হল অল্টারনেটরের স্থির অংশ এসি জেনারেটরের দুই নাম্বার উপাদান বা অংশ সেটা কি রোটর যাকে ঘোরানো হয় বা যে অংশটা ঘুরে তাহলে রোটর থেকে আমরা যা শিখবো অল্টারনেটরের ঘূর্ণায়নমান অংশকে রোটর বা ফিল্ড বলে এবার দেখে নেই প্রাইম মোবার কি তাহলে প্রশ্ন হলো আর্মেচারের ভিতরে যে রোটর হাউ ইট মুভস হাউ ইট রোটেড এই রোটর কীভাবে ঘুরে তাহলে তাকে বাহ্যিক কোনো ব্যবস্থাপনায় ঘোরাতে হবে সেটার নাম হল প্রাইম মোবার তিন নাম্বার উপাদান তাহলে প্রাইম মোবার হল এমন একটি ইঞ্জিন যার সাহায্যে রোটরকে আর্মেচারের মধ্যে ঘোরানো হয় আমরা এবার দেখব চার নাম্বার উপাদান এক্সাইটার এক্সাইটার এক্সাইটেশন বলতে কি বুঝায় এটা তোমরা এখান থেকে জানতে পারবে এখান থেকে প্রশ্ন আসে জানার জন্য খুবই জরুরি এক্সাইটার হল ডিসি সাপ্লাইয়ের উদ্দেশ্যে অল্টারনেটরের রোটর শ্যাফটের সাথে একটি ডিসি সান জেনারেটর বসানো থাকে তাকে এক্সাইটার বলে এবার আমরা দেখব স্লিপ রিং স্লিপ হলো পিতলের তৈরি যা কতগুলো সেগমেন্টে বিভক্ত করা থাকে অল্টারনেটরের রুটরের সাথে দুই বা ততদিক স্লিপ রিং লাগানো থাকে আমরা চিত্রে স্লিপ রিং দেখিয়েছি বাম পাশে আলাদাভাবে আসে এবং কিভাবে এরকম একটা ছোট্ট জেনারেটর মডেল বা অল্টারনেটর মডেল স্লিপিং এর কানেকশন পদ্ধতি এখানে দেখানো হয়েছে এবার আমরা জেনে নেই অতীব গুরুত্বপূর্ণ একটা অংশ কার্বন ব্রাশ এই কার্বন ব্রাশ থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে কার্বন ব্রাশ হিসেবে বা ব্রাশ হিসেবে কার্বন ব্যবহার করা হয় কেন কার্বন ব্রাশের কাজ কি এখান থেকে তোমরা এগুলি জানতে পারবে কার্বন ব্রাশ স্লিপ রিংয়ের উপর বসানো থাকে যা কার্বনের তৈরি রোটর ওয়াইন্ডিং বা এক্সাইটেশন করার জন্য কার্বন ব্রাশের সাহায্যে ডিসি সরবরাহ করা হয় আমরা সংক্ষেপে এসি জেনারেটর বা অল্টারনেটরের এবার জেনে নিব ডিসি জেনারেটরের ন্যায় ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মূল তত্ত্বের উপর ভিত্তি করে এসি জেনারেটর বা অল্টারনেটরও কাজ করে এসি জেনারেটরের আর্মেসার বা স্টেটর ফিক্সড মানে স্থির থাকে এবং ফিল্ড আর্মেচারের মধ্যে ঘুরে আমরা অলরেডি বলেছি এবং কার্যনীতিতে ওইটা তোমরা লিখবে যদি জানতে চাওয়া হয় কার্যনীতি বলার জন্যে প্রাইম মুবারের সাহায্যে ফিল্ডকে আর্মেচারের মধ্যে ঘোরালে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তখন ফিল্ডকে এলে ডিসি সাপ্লাই দিলে রোটর ফ্লাস্ক আর্মেচার কন্ডাক্টর সমূহকে কাট করে এসি জেনারেটরের কার্যনীতি কিভাবে কাজ করে আমরা একটা চিত্র স্লাইডে দেখিয়েছি এন এবং এস লক্ষ্য এন এস অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু ঘুরতেছে ক্লক ওয়াইজ ঘটছে ফলে কি হচ্ছে এখানে কিন্তু থ্রি ফেজ ওয়াইন্ডিং করা আছে এ বি সি তিনটা টার্মিনাল যেটার শেপও দেখানো হচ্ছে আমরা আগেই বলে ফেলেছি ফিল্ড এক্সাইটেশন কি আমরা আবার এটা দেখিনি এসি জেনারেটরের বা এসি জেনারেটরে প্রয়োজনীয় পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করার জন্য ফিল কয়েলে ডিসি সাপ্লাই দেয়াকে এক্সাইটেশন বলে তাহলে এক্সাইটেশন একটা পদ্ধতি যে এসি জেনারেটরের যে ফিল কয়েল সেখানে বিদ্যুৎ সরবরাহ দেয়া রোটরে দুটি স্লিপ ও কার্বন ব্রাশের মাধ্যমে এসি জেনারেটরের ফিল কয়েলে সাপ্লাই দেওয়া হয় এটারও একটা স্যাম্পল চিত্র আমরা দিয়েছি আমরা আর জেনে নিই যে এসি জেনারেটর বা অল্টারনেটরে এই এক্সাইটেশন কি কি পদ্ধতিতে করা যায় আমরা টেক্সট বুক থেকে মেসেজগুলি নিয়েছি তোমাদের জানার জন্য এখানে উপস্থাপন করা হচ্ছে একটা পদ্ধতি হলো এসি জেনারেটরের রুটার সেফটির সাথে একটি সেলফ এক্সাইটেড শান্ট বা কম্পাউন্ড ডিসি জেনারেটরের উৎপাদিত ডিসি ভোল্টেজ এসি জেনারেটরের ফিল্ডে এক্সাইটেশনের জন্য ব্যবহৃত হয় এটা একটা পদ্ধতি সেকেন্ড মেথড অ্যাসি জেনারেটরের উৎপাদিত ভোল্টেজকে রেক্টিফায়ারের মাধ্যমে ডিসি করে এসি জেনারেটরের ফিল্ডকে এক্সাইটেশনের কাজে ব্যবহার করা যায় তাহলে দুটো কি একটা হলো আলাদা শান্ট বা কম্পাউন্ড জেনারেটর ব্যবহার করে সেই জেনারেটরের উৎপাদিত ডিসি ভোল্টেজকে ফিল্ডে সাপ্লাই দেওয়া আর একটা হলো স্টেটর বা আর্মেচারে যে এসি ভোল্টেজ উৎপন্ন হয় তারই আংশিক অংশ আমরা রেক্টিফায়ারের মাধ্যমে ডিসি করে ফিল্ডে প্রয়োগ করতে পারি তৃতীয় একটা পদ্ধতি আছে ছোট এসি জেনারেটরের ফিল্ডকে স্থির রেখে আর্মেচারকে ঘোরানো হয় এবং সেক্ষেত্রে ঘুরন্ত আর্মেচার হতে স্লিপ রিং ও ব্রাশের মাধ্যমে যে এসি বিদ্যুৎ শক্তি পাওয়া যায় এসব ক্ষেত্রে এসি ওয়াইন্ডিংয়ের উপর অন্য একটি ছোট ডিসি ওয়াইন্ডিং হয় স্লিপিংয়ের মাধ্যমে অপর প্রান্তে কোমোটেটর বসিয়ে তার সাথে ডিসি ওয়াইন্ডিংয়ে উৎপাদিত ভোল্টেজ কোমোটেটর ও ব্রাশের সাহায্যে সংরক্ষণ বা সংগ্রহ করে ফিল্ডে ফিল্ড এক্সাইটেশন হিসেবে দেওয়া হয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার জানব এসি জেনারেটরের লস সমূহ তোমরা জানো যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস যখন সচল হয় বা চলমান থাকে এর কিছু লস হয় আমরা দেখে নেই যে এসি জেনারেটরের কী কী লস হয় এসি জেনারেটরের বাইরে থেকে যত শক্তি গ্রহণ করে তত শক্তি লোডে কখনো সরবরাহ করতে পারে না ফলে এসি জেনারেটরের নানাভাবে কিছু না কিছু শক্তির অপচয় হয় এই অপচয়টাই হলো এসি জেনারেটরের লস লসগুলি কী কী এক নম্বর রোটেশন লস কপার লস কোর লস চার নাম্বারে আছে ব্রাশ ফ্রিকশন লস সাধারণত এই চার ধরনের লস এসি জেনারেটর হয়ে থাকে এসি জেনারেটরের ইফিসিয়েন্সি এসি জেনারেটরকে পরিচালনার জন্যে যে শক্তি বাইরে থেকে দেয়া হয় তাকে গৃহীত শক্তি এবং জেনারেটর থেকে যে শক্তি উৎপাদিত হয় তাকে উৎপাদিত শক্তি বলে উৎপাদিত শক্তিটা হলো আউটপুট গৃহীত শক্তিটা হলো ইনপুট যা প্রদান করা হচ্ছে এসি জেনারেটরের উৎপাদিত শক্তি ও গৃহীত শক্তির অনুপাতকে এসি জেনারেটরের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বলে এটাকে ইটা অক্ষর ইটালিক ইটা লাইক এন একটু লেসটা লম্বা থাকে তো দেখতে পাচ্ছ ইটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সাধারণত শতকরা হিসেবে অর্থাৎ একশো দ্বারা গুণ করে ইটা প্রকাশ করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা মেসেজ তোমাদের এই স্লাইডে দিয়েছি সেটা কি এফিসিয়েন্সি কার এফিসিয়েন্সি এখানে এসি জেনারেটরের বা অল্টারনেটরের নেটওয়ারের ইফিসিয়েন্সি কীভাবে হিসাব করা যেতে পারে বা এফিসিয়েন্সি বলতে কী বোঝায় দক্ষতা বলতে কী বোঝায় তোমরা এই স্লাইডের মেসেজ থেকে বলতে পারবে আর একবার যদি তুমি দক্ষতার বিষয়টা মাথায় নিতে পারো যে কোনো বৈদ্যুতিক মেশিনের দক্ষতার ক্ষেত্রে ধরনের বা ইনপুট এনার্জি জেনারেটরের যে ক্ষেত্রে তুমি প্রয়োগ করছো বা দিচ্ছ তার সাথে আউটপুট এনার্জি কি সম্পর্ক সেটা একটা অনুপাত বা রেশি আকারে দেখানো হয় সেটাই দক্ষতা আমরা কেমনে বলেছি যে এসি জেনারেটরের উৎপাদিত শক্তি ও গৃহীত শক্তির অনুপাতকে এসি জেনারেটর বা অল্টারনেটরের কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি বলে এই ইফিসিয়েন্সিকে কি দ্বারা প্রকাশ করা হয় ইটা সাধারণত শতকরায় প্রকাশ করা হয় সেই জন্য দক্ষতা এটা যেহেতু একটা অনুপাত এটা একটা ক্ষুদ্র মান হয় দিয়ে গুণ করলে কত পার্সেন্ট ইফিসিয়েন্সি বের হয়ে যায় ফর্মুলাটা নিচে দেওয়া আছে দেখে নাও যে পারসেন্ট কর্মদক্ষতা বা ইটা সমান উৎপাদিত শক্তি ডিভাইডেড বাই গৃহীত শক্তি গুণন একশো যে এই গৃহীত শক্তির দুইটা কম্পোনেন্ট আছে এখানে যে উৎপাদিত শক্তি যা হলো তার সাথে লস যোগ করলে গৃহীত শক্তি পাওয়া যায় এটা বোঝানোর জন্য এখানে ভেঙে দেওয়া আছে যেটা উৎপাদিত শক্তি সেটা উপরের অংশ নিচে হইল গৃহীত শক্তি গৃহীত শক্তি দুইটা কম্পোনেন্ট একটা কি উৎপাদিত শক্তি আর লস উৎপাদিত শক্তির যোগ করলে গৃহীত শক্তি পাওয়া যায় এভাবে তাহলে বন্ধুরা আমরা জানলাম এসি জেনারেটর বা অল্টারনেটরের উৎপাদিত শক্তি এবং গৃহীত শক্তি যে অনুপাত বা কর্মদক্ষতা তোমরা আশা করি কর্মদক্ষতার ডেফিনেশন দিতে পারবে বা যদি চাওয়া হয় যে কর্মদক্ষতা নির্ণয়নের সূত্রটি লেখো সেটাও তোমরা লিখতে পারবে আস আমরা অতি সংক্ষেপে ডিসি এবং এসি জেনারেটর মধ্যে পার্থক্য কী এটা জেনে নিই স্লাইডে পাঁচটা পয়েন্টে পার্থক্য দেখানো হয়েছে এটাও ভেরি সিম্পল তোমরা একটু বুদ্ধি করে যদি ডেফিনেশান এবং অন্য অন্য বিষয়গুলি মনে রাখার চেষ্টা করো তাহলে সহজ হয়ে যাবে আশা আমরা একটু দেখে নিই এক নাম্বার সংজ্ঞা থেকে একটা পার্থক্য দেওয়া যায় যে যন্ত্রবাস বা মেশিন যান্ত্রিক শক্তিকে এসি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে সেটা হলো এসি জেনারেটর আর যে যন্ত্র বা মেশিন যান্ত্রিক শক্তিকে ডিসি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে সেটা হলো ডিসি জেনারেটরস অতএব সংজ্ঞা থেকে একটা পার্থক্য হয়ে গেল সাপ্লাই ফিল্ড সাপ্লাই থেকে ফিল্ডে ডিসি সাপ্লাই দেওয়া হয় এসি জেনারেটরের ক্ষেত্রে আর ডিসি জেনারেটরের ক্ষেত্রে ফিল্ডে ডিসি সাপ্লাই দেওয়া হয় না গণায়ন মানুষের ক্ষেত্রে বিবেচনা করলে এসি জেনারেটরে ফিল্ড ঘুরে আর ডিসি জেনারেটরে আর্মেচার ঘুরে এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় এটা মনে রাখবে এসি জেনারেটরের ফিল্ড ক্ষেত্র ঘুরে ডিসি জেনারেটরের আর্মেচার ঘুরে ফিল কর এসি জেনারেটরের লেমিনেটের সিট দ্বারা তৈরি আর ডিসি জেনারেটরের ফিল্ড হলো এটা ঢালাই লোহা দেয় তৈরি আর এক এসি জেনারেটরের এক লাগে ডিসি জেনারেটার এক সাইটের প্রয়োজন হয় না এই স্লাইডটা বারবার অনুশীলন করবে ভেরি ইম্পর্টেন্ট যে এসি এবং ডিসি জেনারেটরের মধ্যে পার্থক্য আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি আমরা জানলাম এসি জেনারেটর কী অ্যাসিডিসি জেনারেটর মধ্যে পার্থক্য স্লিপ রিং কার্বন ব্রাশ জেনারেটরের যে মূল ছয়টা উপাদান অংশ থাকে সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং সেগুলি একটু রিকল করলে আশা করি তোমরা এই প্রশ্নগুলি উত্তর করতে পারবে যেমন কি দেওয়া আছে এসি জেনারেটর কী এসি জেনারেটরের বিভিন্ন অংশগুলির নাম বলো এসি কিভাবে কাজ করি তা বর্ণনা করো এসি ও ডিসি জেনারেটরের পার্থক্য কী এছাড়াও আমরা জানলাম যে এসি জেনারেটরে কী কী লস হয় রোটেশন লস কপার লস কোর লস এবং ব্রাশ ফ্রিকশন লস এটা হলো এসি জেনারেটরের লসগুলি আরও আমরা জেনেছি ফিল্ড এক্সাইটেশন কী এসি জেনারেটরের দক্ষতা বলতে কি বোঝায় এবং এসি জেনারেটরের কার্যপদ্ধতি পদ্ধতি তোমরা এই প্রশ্নগুলির সলিউশন করার চেষ্টা করবে আয়ত্ত করার চেষ্টা করবে তাহলে পরীক্ষায় ভালো ফল করতে পারবে বন্ধুরা আজকের এই ক্লাসের উপর তোমাদের জন্য আমরা একটা বাড়ির কাজ রেখেছি সেটা হলো এসি জেনারেটরের বিভিন্ন অংশগুলির বর্ণনা করবে এসিও ডিসি জেনারেটরের পার্থক্য লিখবে এবং এই কাজটি তোমার শিক্ষককে দেখাবে যে আমরা নিজেরা ঘরে বসে কারিগরি শিক্ষা ক্লাসের সাহায্য টেক্সটবুকের সাহায্য নিয়ে আমরা এটি করেছি তোমার শিক্ষককে সেগুলি উপস্থাপন করবে আলোচনা করবে আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটা আমরা কামনা করছি ধন্যবাদ সবাইকে